জলপাইগুড়ির ধূপগুড়িতেই আটকে নেই অবৈধ বালি পাচার। তবে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের সোটঙ্গা নদী থেকেও অবাধে বালি চুরি হচ্ছে বলেও জানা গিয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে রাজ্য সড়ক ধরে বড় বড় ডাম্পারে অবৈধভাবে বালি পাচার করছে বালি মাফিয়ারা। ভূমি এবং ভূমি রাজস্ব আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন নীরব দর্শক। অবৈধ বালি পাচার প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি, স্থানীয় কিছু যুবক এ ধরনের কাজের সঙ্গে যুক্ত। তিনি এর আগেও তদন্ত করেছেন, তারপর বন্ধ হয়ে গিয়েছিল বলেও জানান পঞ্চায়েত প্রধান। তবে আবার যে বালি পাচার শুরু হয়েছে এ বিষয়ে তাঁর জানা নেই বলেও জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। দ্রুত পদক্ষেপে নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। চলছিল মাঝখানে, এখন কিছুদিন ধরে বন্ধ। আমি ওটার একটা পদক্ষেপ নিয়েছি, আমি একদিন বারণ টারণ করার পরে এখন বন্ধ আছে। ওইগুলো তো এদিকের লোকাল ছেলেপেলে ওইগুলোই করতেছে। তারা কি কোনো মানে স্থানীয় কোনো নেতৃত্বের সঙ্গে তাদের কোনো হাত রয়েছে বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা কি যুক্ত? না, রাজনৈতিক দলের সঙ্গে ওরা যুক্ত নয়। ঠিক আছে, আমি আজকে বিষয়টা দেখতেছি। হ্যাঁ।